সমগ্র বিশ্ববাসীকে অবাক করে বিতর্ক সভায় খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করে বিষ পান করলেন বিখ্যাত ইসলামিক স্কলার আশরাফ রাশিদি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে ইসলামিক কোরআন হাদিসে বর্ণিত একটি কথাও মিথ্যা নয়, সম্পূর্ণ সত্য। কারণ হাদিসে উল্লেখ আছে, বিষ পান করে একটি আজোয়া খেজুর খেলে বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা চলাকালীন ইংল্যান্ড ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে। ইসলামের সত্যতা প্রকাশ পেয়ে যাবে বিশ্ববাসীর কাছে, এই খবর প্রচার করেনি পশ্চিমা মিডিয়া। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থাও। ইসলামের কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণিত আছে তা বিন্দু পরিমাণও মিথ্যা নয়, এ যুগে যুগে সত্যই প্রমাণ হয়েছে তা।